বুদ্ধবাবু কে শেষ শ্রদ্ধা গো জানাতে এসেছেন? হ্যাঁ। কতদূর থেকে এসেছেন? আমি হালিশহর থেকে। আপনাকে বিভিন্ন সময় কিন্তু বামেদের বিভিন্ন মিছিলে দেখা যায় এবং শেষবার ব্রিগেডেও আমরা আপনাকে দেখেছি, বুদ্ধদেব বাবুর প্রয়াণেও আপনি উপস্থিত। একটা কথা হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য যেই রকম ভালো মানুষ ছিল, সোনা টাকা পয়সার থেকে অনেক দাম বেশি। টাকা আজকে মনে করো তুমি টাকা ইনকাম করলে কালকে খরচা হলো, এই যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোক আমার নিজের চোখে দেখা, ওই যে উডল্যান্ড হসপিটালে যখন এসেছিলাম আমার থেকে তোমার টাকা পয়সা ছিনতাই হয়ে গেছিলো, সেই তোমার নৈহাটি ধুটমিল আছে ওইখানটায় 500 টাকা ছিনতাই করেছিল, তারপরে আবার দু চাকার হাওয়া ছেড়ে দিয়েছিলো, তাও কিন্তু এসেছিলাম দেখতে। সেই তোমার ওই যেই জায়গাটায় যে উডল্যান্ড হসপিটাল ওইখানে এসেছিলাম দেখতে। আর ওনার মতো লোক হয় না, উনি যদি এখনও যদি থাকতো আমার মনে হচ্ছে মানুষের একটু দুর্দশাটা একটু কমতো। ওনাকে কি একবার শেষবারের মতো দেখার জন্য আপনিও লাইন দিয়েছেন? হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে মিটিং করতো সেখানে আমি চলে গেছি। সিঙ্গুরে মিটিং করেছিল, সিঙ্গুরে গেছিলাম, তারপরে ব্রিগেডে মিটিং করেছিল, ব্রিগেডে গেছিলাম, এমনকি 5ই এপ্রিল যে কিষাণ সভার মিটিং হয়েছিল ওই কিষাণ সভার মিটিংও গেছিলাম। আজকে ওনার শেষ যাত্রা কি বলবেন? শেষ যাত্রাকে দেখো, আমার আজকে বলার মতো যে বুদ্ধদেব ভট্টাচার্য সবার অন্তরে থাকুক, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোক যেন সবার প্রাণে যেন থাকে, সেইটাই আমি চাই।